আজি গোটে ভল খবর আজি গোটে ভল খবর যে বর্তমান ওড়িশার নূতন প্রেসিডেন্ট ভাবে শ্রী শরদ পট্টনায়ক এআইসিসি নিষ্পত্তি করেছেন। মু সেপাই সোনিয়া জী ধন্যবাদ জনাওছি, রাহুল গান্ধীকে ধন্যবাদ জনাওছি, বেণুগোপালকে ধন্যবাদ জনাওছি, আমার ডক্টর চেলা কুমার মধ্য ধন্যবাদ জনাওছি। মু গত কিছু বর্ষ হলা কংগ্রেস প্রেসিডেন্টর দায়িত্ব নিয়েছিলি এবং এই দায়িত্ব নেওয়া সময় মধ্য মিস্টার জগদীশ টাইটলার, জিতেন্দ্র সিং, চেলা কুমার, সোনিয়া জি, রাহুল জি সবু যেপরি ভাবে দিগদর্শন দিয়েছিলে, সাহায্য করেছিলে, সমর্থন করেছিলে, সেপাই মো তরফর মু বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সে সবু জনাওছি। ওড়িশার প্রেস ভাই মানে আপন মানে মধ্য মো থিবা সময়রে যেপরি ভাবে স্নেহ শ্রদ্ধা এবং কোঅপারেশন দেখাইলে আপন মানুষ মধ্যে মু ধন্যবাদ জনাওছি। আপন মানে ভাল রকম জানিথিবে গত দুই বর্ষ হলা নির্বাচন পরপর মু ইস্তফা দেইছিলি, সে কোনসি নিষ্পত্তি এআইসিসি নেই নথিলে। মোর দেহ খারাপ পরে মু বাধ্য হই সোনিয়া জিকে ভেটিছিলি এবং অনুরোধ করেছিলি যে মতে যেতে শীঘ্র পরা যায় মতে এথরু অবসর দিয়া যাও এবং সে তা কার্যকারী করিথিবারু মু ব্যক্তিগত ভাবরে এ সমস্তিকে কৃতজ্ঞতা জানুছি, আপন মানুষ বি ধন্যবাদ কৃতজ্ঞতা জানুছি আপনার সহযোগ পাই। বর্তমান গোটি স্থিতি আসি পৌঁছিছি, কংগ্রেস ভাই মানে যদি সমস্ত একজুট নেবে, একজুট হয়ে কাম নকরিবে এবং দেশের যে পরিস্থিতি আপনার লক্ষ্য রাখিথিবে, আজি পেট্রোল ডিজেল দর কমাই দেলে কিন্তু ইয়াড়ে আইরন ওর যে এক্সপোর্ট হব তার 60% ট্যাক্সেসন বড়াই দিয়েছে, 60% ট্যাক্সেসন বড়ে আর যে তৈরি হচ্ছে সেতু পিগ্যারন তো নু যেগুলা স্লাব তৈরি হচ্ছে সেতু 40% বড়াই দিয়েছে, তা মানে এবাটে পেট্রোল দর বড়াই দেলে এবাটে এবাটে কমাই দেলে এবাটে আকু বড়াই দেলে দেশের অর্থনীতি অবস্থা কম হব এ কথা কু এবং অন্যান্য সব কথা কু যদি কংগ্রেস বালা সমস্তে বুঝি গাঁ গহর লোক মানুষ ন পৌঁছবে তাহলে দেশের অবস্থা কম হব এবং যে বর্তমান সভাপতি হলে শরদ বাবু কম্পারেটিভলি মো টু ইয়ং আগর বি তাঁর সভাপতির অভিজ্ঞতা রয়েছে, মোর বিশ্বাস সে নিশ্চিত ভাবে কংগ্রেস দলকে খুব মজবুত করবে, আগুকু কংগ্রেস দলকে আগেই নেওয়া সমস্ত প্রকার উদ্যম করবে। বিশেষ ভাবে খুশি চাহুছিল কিপর ভাবে ওইটু অব্যাহতি নেওয়া সে কার্য কমিটি আজ হয়েছিল বহু খুশি এবং যা পূর্ব গলি তো অর্ডর অনুসারে গলি আউথর যদি আপনার সহ ভেট হয়ে পার বিশেষ ভাবে খুশি হবি। আজ মো নিশ্চিত গোটি আনন্দর দিন যে মতো আজ কংগ্রেস দলর রিলিফ করেছেন সভাপতি পদর, কিন্তু সভাপতি পদর সিনা যাইছি কিন্তু ওড়িশার স্বার্থপ্রাই ওড়িশার জনসাধারণ স্বার্থপ্রাই এ দেশের স্বার্থপ্রাই মো যা কিছু কর্তব্য মো দেহের শক্তি লা পর্যন্ত নিশ্চিত ভাবে করিকি ওড়িশাকে আগেই নেওয়া মু সে শপথ নেইছি। ধন্যবাদ, নমস্কার। মোর তো নিবেদন সবু কংগ্রেস ভাই মানুষ মোর নিবেদন যে সমস্ত একাঠি হুব, তুমি যদি সমস্ত সবু কংগ্রেস ভাই মানে একাঠি ন হবে তাহলে যেপরি ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে যাই কমর্সিয়াল অর্গানাইজেশন করে দিয়ালি তাকে পারিবা মুশকিল নয়, আমি লোক মানুষ পাখ যাওয়া পড়ব,
ତଳ ଲେବୁଲରୁ ଆରମ୍ଭ କରି ଉପର ଲେବୁଲ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ଲେବୁଲରେ କଂଗ୍ରେସକୁ ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ କଂଗ୍ରେସର ନୀତି କ'ଣ, କଂଗ୍ରେସର ଆଦର୍ଶ କ'ଣ, କି ବିଚାରଧାରାରେ କଂଗ୍ରେସ ଦଳ ଗଠନ ହୋଇଛି, ସେ ବିଚାରଧାରା ଏବଂ ବର୍ତ୍ତମାନର ସ୍ଥିତି ଯାହା ଅଛି ଦେଶର ସେ କଥାକୁ ଯଦି ଆମେ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ନ ପହଞ୍ଚାଇବା, ବେକାର ଯୁବକ କଥା ନ କହିବା, ମହିଳାମାନଙ୍କ କଥା ନ କହିବା, ଗରିବ ଏଇନା ବର୍ତ୍ତମାନ କ'ଣ ଜାଣିଛି, ଧନୀ ଧନୀ ହେଉଛି, ଗରିବ ଗରିବ ହେଉଛି, ଇଏ କଥାକୁ ଯଦି ଆମେ ଠିକ୍ ଭାବରେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ପାଖରେ ନ ପହଞ୍ଚାଇବା ତାହେଲେ ଆମେ ରାଜନୀତି କରିକି ଲାଭ କ'ଣ।